শিয়ালদা থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছালাম ক্যানিং স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে উঠে বললাম অটোতে, কারণ অটো করে যেতে হবে আমাদেরকে এখন সোনাখালিতে। চলে আসলাম আমরা সোনাখালিতে। আজকে এত ভিড় আমরা সত্যি ভাবতে পারিনি। প্রচুর পর্যটক আসছে সুন্দরবনে যাওয়ার জন্য, আর সবাই কিন্তু ইলিশ উৎসবের ভাগিদার হতে চায়। চলে এসেছি সোনাখালিতে, চলে এসেছি আমরা আমাদের সেই বোটের কাছে। আমরা এবার যাচ্ছি সুন্দরবন দৃষ্টি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে। সেই সুন্দরবন দৃষ্টি অ্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সুন্দরবন ইলিশ উৎসবের বোটে। বোটটা কিন্তু বিরাট বড় বোট, মানে আমি যত বোট দেখতে পাচ্ছি তার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা বড় বোট। এবার যাওয়া যাক বোটে। বিট্টু চলে আসো, কোনো সমস্যা নেই স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। এখানে আসার সাথে সাথে সকলকে একটা করে এরকম ভাবে জলের বোতল ধরিয়ে দেওয়া হয়। এই পার ছেড়ে এখন লঞ্চ বেরিয়ে যাচ্ছে, মানে আমরা এখন যাব সুন্দরবনের উদ্দেশ্যে। প্রথম গন্তব্যস্থল আমাদের গোসাবা। গোসাবা যেতে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে। ততক্ষণে এখানে দেখি আমাদের কি ব্রেকফাস্টের আজকে আয়োজন হয়েছে। তো সকালবেলাতে দেখছি কাকা দেখতে পাচ্ছি লুচি বেলতে বসে পড়েছে। আজকে মনে হচ্ছে অনেক লুচি বেলতে হবে, তাই না কাকা? কাকা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি ভেজেই চলেছে। আমরা কিন্তু আজকে এসেছি সুন্দরবন দৃষ্টি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে, যেটা আমি আপনাদেরকে আগেও শুরুতে বলেছি। মেন কিন্তু এবার হচ্ছে ইলিশ উৎসব ক্যানিং ঘোষপাড়াতে। প্লাস এনাদের কন্ট্যাক্ট নাম্বার দেখুন দুটো আছে, এই দুটো কন্ট্যাক্ট নাম্বার দুটো কিন্তু আমি স্ক্রিনেও দিয়ে দেবো। এই হচ্ছে এইভাবে প্রত্যেকে সার্ভ করা হয়, মানে লুচি দেওয়া হয় 4 পিস করে প্রথমে, তারপরে যত চাইবে দেওয়া হবে। সঙ্গে দেখতে পাচ্ছি আলুর দম আছে, আর আছে একটা করে মিষ্টি গরমা গরম লুচি, আর সঙ্গে আছে আলুর দম। কালারটা তো সেই লাল টকটকে কালার একদম। আলুগুলো কিন্তু বেশ সুসিদ্ধ হয়েছে, আর যেরকম গ্রেভির যেরকম কালার সুন্দর কালার সেটা তো আছেই। টক দই গরম মশলা দিয়ে জবরদস্ত করে বানানো আলুর দম, রুচি, আর তার সাথে দুর্দান্ত আলুর দম। আর সঙ্গে আছে ক্যানিংয়ের মিষ্টি। ভিতরটা একদম কমলা ভোগের ফ্লেভার, এখন আমরা যাচ্ছি হোগল নদীর উপর দিয়ে, আর সামনে কিন্তু আছে বাসন্তী ব্রিজ। মানে এই সাইডটা হচ্ছে বাসন্তী, আর এই সাইডটা হচ্ছে সোনাখালী। আর তার আগে বলি নৌকাটা কিন্তু একদম নতুন, চলুন এর বিভিন্ন অংশগুলো আপনাদের সামনে আগে তুলে ধরি। এই হচ্ছে পাইলট রুম, যেখানে পাইলট স্বয়ং বোটটা চালিয়ে নিয়ে যাবেন। সুন্দরবন দৃষ্টি অ্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে যে বোটটা দিয়ে আমরা আছি, বোটটা কিন্তু বেশ স্পেসিয়াস, মানে প্রচুর জায়গা। আর বোটটা এখন তো নতুনই মনে হচ্ছে, দেখুন একদম খাটের আকার নেওয়া। ভিতরে কমসে কম আমার যা মনে হচ্ছে 45 থেকে 50 জন আরামসে এখানে বসতে পারবে। বাথরুমটা কিন্তু বেশ বড়সড় আছে। আজকে এত বোর্ড যাচ্ছে, আমাদের পাশেও দেখুন একটা বোর্ড যাচ্ছে, পিছনে দেখতে পাচ্ছি 3-3টে বোর্ড আছে, সামনে দিকে দেখতে পাচ্ছি আরও 3-3টে বোর্ড যাচ্ছে। সকালে জলখাবারের পরেই চলে এসছে চা, দুধ চা। সুন্দরবন দৃষ্টি ট্রাভেলসের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে কাউকে বসে থাকতে দেবে না, মানে কন্টিনিউয়াসলি কিছু না কিছু খাবার প্রত্যেকে দেওয়া হবেই। মানে একটা খাবার শেষ হতে না হতেই আরেকটা খাবার ঠিক আসতেই থাকবে, দেখা যাক সেটা হয় কি না। হগল নদীর দুপাশে দেখতে পাচ্ছি বানি গাছ প্রচুর, আর এই গাছগুলো থাকার জন্য মানে পরিবেশটা অনেকটাই কিন্তু এখন অবধি রক্ষা হচ্ছে। আর আকাশটা দেখুন পুরো কালো কুচকুচে হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি শুরুও হয়ে গেছে। বর্ষার মধ্যে ইলিশ উৎসবের মজাই আলাদা। যে কারণের জন্য আসা, মানে সুন্দরবন ইলিশ উৎসব, আর সেই ইলিশ উৎসবের জন্য তো দরকার ইলিশ। এই দেখুন এরকম সাইজের ইলিশ এখানে দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা ইলিশের সাইজ কিন্তু 1 কিলোর উপরে দেখতে পাচ্ছি যেগুলো এখানে দেওয়া হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসবে। তো শুরু করি ইলিশ উৎসবের সূচনা। সুন্দরবন ইলিশ উৎসবে এত বড় বড় ইলিশ দিয়ে কিন্তু এখানে স্বাগত জানানো হচ্ছে। আজ কাল পরশু 3 দিন সারাদিন প্রচুর ইলিশ খাওয়া হবে, ইলিশ ইলিশ ইলিশ। সুন্দরবনে বর্ষাকাল এত ভালো হতে পারে, না আসলে হয়তো মিসই করতাম। আমুদি মাছ ম্যারিনেট হচ্ছে, এর মধ্যে কি কি দিয়েছেন? এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা ডিম টমেটো। সেই ইলিশ মাছ দেখুন কেটে রাখা আছে, মানে এটা ভাজা হবে, তাছাড়া ইলিশ মাছ ভাপা হতে পারে বা সর্ষে ইলিশ হতে পারে।
একটু আগে দেখলাম আমুদি মাছ ভাজা হচ্ছে আর সবার জন্য আমুদি মাছ সার্ভ করা হয়ে যাচ্ছে। সুন্দর আমুদি মাছ ভাজা, তিন পিস করে দেওয়া হচ্ছে সবাইকে, একদম মুচমুচে এরকম যেতে যেতে, কখনো বৃষ্টি কখনো আকাশ ক্লিয়ার, সঙ্গে আমুদি মাছ। সুন্দরবন ট্যুরের এটাই মজা, সুন্দরবন এসে বাঘ দেখতে পান আর না পান। মাছ ভাজা, আমুদি মাছ ভাজা, আমুদি মাছ, এরকম বড় বড় আমুদি মাছ সহজে আমি দেখিনি আমাদের বাজারে, ব্যাপক লাগলো ফেলে। চলে এসেছি আমরা গোসাবাগ ব্লকের ঘাটে, নঙ্গর কবের নৌকা। এবার সামনে আছে বেকন বাংলো, যাওয়া যাক। তিনটে রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত বেকন বাংলোর এন্ট্রি হচ্ছে এখানে 5 টাকা করে। সেই জায়গাটা বেশ ভালো, কিন্তু এত লোকের সমাগম হয়েছে যে ঠিক মতো ঘোরাটাই মুশকিল। এই এটা সেই বিল্ডিং যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন ছিলেন। আর এখানে দেখা যাচ্ছে একটা খুব সুন্দর দুজনে মিলে দুজনের মূর্তি দেওয়া আছে, হ্যামিল্টন সাহেব আর সাথে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুন্দর একটা মূর্তি আছে। এই পাশে দেখুন রবীন্দ্রনাথের স্বয়ং স্ট্যাচু আছে, রবীন্দ্রনাথ যে এসেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। সামনে একটা খুব সুন্দর পুকুর, আর তাছাড়া বিভিন্ন ধরনের পার্কটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এবার আমরা গোসাবা বাজারের মধ্যে দিয়ে যাব হ্যামিল্টন হাউসে, যাওয়া যাক। তো গোসাবার বেকন বাংলো থেকে বেরিয়ে আমরা নিয়ে নিচ্ছি, সামনে আছে ডাবের দোকান থেকে ডাব, ডাবের জল খেতেই হবে কারণ গরম একটু আছে, কখনো গরম কখনো হালকা বৃষ্টি, শান্তি। এই হচ্ছে গোসাবার মেন বাজারের মধ্যেই আছে হচ্ছে যেটা হ্যামিল্টন হাউস, যেখানে হ্যামিল্টন সাহেব থাকতেন। গোসাবা থেকে ঘুরে এসে বসে পড়লাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে তো জবরদস্ত আয়োজন হয়েছে, স্পেশালি ইলিশ উৎসবে তো ইলিশ থাকবেই, ইলিশের 3 রকম পদ আছে, দেখা যাক। জিরাকাঠি চালের ভাত, সঙ্গে আছে কাঁচা লঙ্কা, পাতিলেবু, আর আছে ইলিশ মাছ ভাজা ও ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর সঙ্গে আছে ঝুরঝুরে আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সর্ষে ইলিশ চাটনি, সাথে আছে পাঁপড়, আর আছে ইলিশ মাছের তেল। তো শুরু করবো ইলিশ মাছের তেল, কিছুটা পরিমাণে নিয়ে নিই, সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নুন। নদীর উপরে নৌকায় বসে আলাদাই মজা, সে শান্তি। ইলিশ মাছের তেলের গন্ধে জিরা কাঠি রাইস দিয়ে ভোজন শুরু, মাছের মাথা দিয়ে মুগ ডাল, রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, যে কোনো অনুষ্ঠান বাড়ির ডালের সাথে তুলনাযোগ্য। এবার নিয়ে নিচ্ছি ইলিশ মাছ ভাজা, সাইজগুলো কিন্তু যতটাই স্ট্যান্ডার্ড, আমার তো দেখে মনে হচ্ছে প্রত্যেকটা সাইজ 800 গ্রামের আশেপাশে হবে বলে মনে হচ্ছে, কারণ এইরকম সাইজের ইলিশ ভাজা যথেষ্টই ভালো লাগবে। আর আপনাদের সামনে তো মাছ তো দেখালামই, আর সবচেয়ে এটা ভালো লাগছে মাছটা একদম ফিলফিলে পাতলা নয়, যথেষ্ট মোটা আছে। ইলিশ উৎসবে ইলিশ মাছের বিভিন্ন পদের সমষ্টি। এবার হচ্ছে নিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এই পদটা আমাদের বাড়িতে প্রায় হতো বা হয়, মানে ইলিশ মাছ আনলে বাড়ি ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাক, একদম একটা অবধারিত পদ। যে ঠাকুর রান্না করেছে বা যে রাঁধুনি রান্না করেছে, হ্যাটস অফ, পুরো বাঙালিয়ানে তিনি মাস্টার, খাবার নিয়ে কোনো কথা হবে না, যেরকম স্বাদের লেভেল, এই স্বাদ নিয়ে কেউ কিছু বলতেই পারবে না। সঙ্গে এরকম মজাদার ইলিশ মাছ ভাজা, বোটের পাশে জবরদস্ত ইলিশ মাছ খাচ্ছি, আর বাইরে জবরদস্ত বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ইলশাগুড়ি বৃষ্টি আর তার সঙ্গে সঙ্গে ইলিশ মাছ ভাজা, আর এরকম অপরূপ দৃশ্য অপরূপ সিচুয়েশনটাকে এনজয় করতে হলে অবশ্যই সুন্দরবন ট্যুরে চলে আসুন, হাতে থাকবে সুন্দরবন দৃষ্টি ট্রাভেলস।
এইবার আজকের আর একটা অন্যতম স্পেশাল আকর্ষণ সর্ষে ইলিশ। ইলিশটার সাইজটা দেখুন, যথেষ্ট স্ট্যান্ডার্ড, যেটা একটু আগে বলছিলাম সে 800 গ্রাম ওজনে এক একটা ইলিশ মনে হচ্ছে দেখেন। আর মাছটাও কিন্তু যথেষ্টই মোটা, মানে একেবারে পাতলা ফিলফিলে নয়, আর কাঁচা মাছ কিন্তু দিয়ে বানানো, মানে মাছটা ভাজা নয়। এই দেখুন সর্ষে, সর্ষে ইলিশ আর সঙ্গে কাঁচা লঙ্কা তো আছেই, সর্ষে ইলিশ দেখুন একদম সেই মাছের কালার, সে দেখতেও যেরকম একদম পুরো রিয়াজি ইলিশ, কোনো কথা হবে না, অসাধারণ খেতে অসাধারণ। আর রিয়েল ইলিশের ফ্লেভারটা পাচ্ছি, ঘষে পড়ে যাচ্ছে। আর মাছ দেখুন সাদা ধবধবে একদম ইলিশ, আর ভিতরে দেখতে পাচ্ছি আছে মাছের সেই তেল, ও কি স্বাদ রে ভাই। আর সেটা দেখুন পুরো রিয়াজি তুলতুল একদম, আজকে লিস্ট মাস্টার এখনো তেলটা আছে, জবরদস্ত হাওয়া বইছে। ধীরে ধীরে এখন আমি লিস্ট মাছ খাওয়াটা শেষ করি আসছি। তো এবার নিয়ে নিচ্ছি হচ্ছে চাটনি পাঁপড়, এখানে দেখতে পাচ্ছি আমের চাটনি সঙ্গে ড্রাই ফ্রুটসের পরিমাণটা অনেকটা দিয়েছে, কাজু কিশমিশ আর সঙ্গে পাঁপড়, সাথে আছে রেড কাপের আমদই। ইলিশ উৎসবে শুধু ইলিশ নিয়ে বসে পড়েছি, শুধু ইলিশের আর ইলিশ, ডাল আলু ভাজা স্কিপ করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছ ভাজা, আর এটা হচ্ছে সর্ষে ইলিশ, আর সাথে ডিম আছে এক্সট্রা পাওনা। আহা যা হয়েছে না খেতে, তার থেকে বড় ব্যাপার এই খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে এই পরিবেশটার জন্য, এই ওয়েদারটার জন্য, মানে এই ওয়েদারের জন্য হয়তো মানুষ অপেক্ষা করে থাকে বাড়িতে কখন এরকম বৃষ্টি হবে, আর সাথে ইলিশ মাছ ভাজা খিচুড়ি বা সামথিং কিছু। বাট আমরা যে অনুভবটা করছি, যে ফিলটা করছি বর্ষার ইলিশ খেতে এসে এই সুন্দরবনে, জাস্ট অন্য লেভেলের। ভালো করে একটু পাতলা দিয়ে নিতে হবে যাতেই হোক। আর সত্যি কথা বলতে এই সব খাবারের জন্য আমি বারবার বাঙালি হতে জানাতে চাই, এরকম খাবারের জন্য কচুর শাক দিয়ে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা, আহ স্বাদ ইলিশ মাছের। দাদা যখন খাচ্ছিল তখন বলছিল ইলিশ মাছ স্বাদটা ব্যাপক লাগছে, ও সত্যি সুন্দরবন দৃষ্টিকে স্যালুট এত সুন্দর খাবার আমাদেরকে প্রোভাইড করার জন্য। রাইসটাও কিন্তু অসাধারণ লাগছে, ইলিশ মাছ দিয়ে কিন্তু রাইসটা কিন্তু ব্যাপক লাগছে, রাইসটার কিন্তু আলাদা স্বাদ আছে। এই না হলে বাঙাল ইলিশ মাছ দিয়ে খেলছে। এইবার ইলিশের আরেকটা পদ, মানে ইলিশের পদ কিন্তু শেষ হচ্ছে না, একটার পর একটা এসেই চলেছে, বাড়িটা যখন তখন উড়িয়ে দিতে পারে, বাড়িটা ধরে নিলাম। একদম ডিমওয়ালা চওড়া একটা ইলিশ, সাথে এরকম সর্ষে, আরে মনে হচ্ছে নারকেল বাটাও আছে। একটা জিনিস দেখতে পাচ্ছি, সর্ষে ইলিশ হলেও এত লাইট, এত হালকা, আর বোঝা যাচ্ছে এর মধ্যে ভালোই নারকেল দেওয়া আছে। মানে এই স্বাদটাকে কীভাবে ব্যাখ্যা করে আমি বুঝতে পারছি না, যেরকম রান্নাবান্না সেরকম ওয়েদার, সেরকম পরিষেবা আর কি চাই। হ্যাঁ হেভি লাগছে এই ওয়েদারের সাথে, খাওয়া দাওয়াটা হেভি মানিয়েছে, আর প্রত্যেকটা রান্নার টেস্ট একদম খুবই ফাটাফাটি। আগে করে ডিমটা বের করে নিতে হবে, ও দু পিস এরকম আছে কচি করে। তো দাদা ডিমটা খেতে ভালোবাসে, দাদাকে এক পিস খাওয়া পাবে। এই ডিমের স্বাদটা আর দুজনেই নেবো, মানে দুজনেই ইলিশ মাছের ডিম খাওয়ার একটা আলাদা ইয়ে আছে। তো আমি এবার খাবো ইলিশ মাছের ডিম, পদ্মলিশ তো হান মানাতে পারে যে ইলিশ খাওয়ালো আমাকে আমাদের আজকে। খাওয়াটা শেষ করি, আবার দেখা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছি ভয়ানক বৃষ্টি হচ্ছে, অথচ আমাদের এখানে কিন্তু একদমই কোনো বৃষ্টি নেই। এই দ্বীপটা অব দি লোকালিটি শেষ, সামনে যে জঙ্গলটা দেখা আছে সেটা কিন্তু পিওর সুন্দরবন কোর এরিয়া,
আমরা যাবো এখন পাখিরালয়তে, পাখিরালয়টা হচ্ছে উল্টো দিকে। অনেকক্ষণ ধরে আমরা আসছি আর সামনে পাখিরালয় আছে। পাখিরালয় যাওয়ার আগেই পড়ছে রায়মঙ্গল নদী। এই নদীটা কিন্তু এখানে বিশাল চওড়া, মানে এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না, প্রায় মনে হয় 1 কিলোমিটার উপরে। 1 কিলোমিটার বললে তো ভুল হবে, 2-3 কিলোমিটার হয়েও যেতে পারে, পারফেক্ট আমার জানা নেই। কিন্তু এইবার উপরের মধ্যে ডিস্টেন্স দেখে মাথা খারাপ। মানে নদীর রূপটা কি হ্যাঁ, নদীর কি রূপ, যেরকম বৃষ্টি হচ্ছে সে অপরূপ দৃশ্য দেখে আমাদের মন মুভিত হয়ে যাচ্ছে। তো ভাত টাত খাওয়ার পরে আমরা রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে আসলো আমাদের জন্য পেয়ারা। বাহ, এরকমভাবে সকলকে পেয়ারা দেওয়া হচ্ছে, মানে জাস্ট একটা হজম যাতে হয় তার জন্য। সামনে চলে এসেছে পাখিরালয়, সামনে দেখা যাচ্ছে রামধনু উঠেছে, পাখির জঙ্গলের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। নৌকা একটা খাড়ির ভিতরে ঢুকে আসলো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে পাখির জঙ্গল বলা হচ্ছে। চলে আসলাম আমরা পাখিরালয়তে, পাখিরালয়তে একের পর এক বোট নোঙ্গর করে নিয়েছে অলরেডি। সবাই নামছে, এখন সবাই নামবে, তারপর একসাথে আমরা সবাই যাবো। আশা করি আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটবে। সুন্দরবনে আমাদের আজকে গন্তব্য আপনজন রিসর্ট, এখানে আজকে আমরা থাকবো। আজকে শুধু নয়, 3 দিন থাকবো আমরা আপনজন রিসর্টে। যাওয়া যাক, দেখা যাক আপনজন রিসর্টটা কিরকম। আপনজন রিসর্টে এসে আমরা রুম পেয়ে গেছি, আমাদের হচ্ছে 18 নম্বর রুম। এটা হচ্ছে এসি রুমে আমরা থাকার ব্যবস্থা করেছি। তো যাওয়া যাক, ভিতরে ঢুকে দেখলাম আমাদের রুমটা এসি রুম আছে। আর মোটামুটি খুব বড় রুম তা না, কিন্তু এখানকার রুমগুলো কিন্তু এরকমই হয়, যেখানে দেখতে পাচ্ছি 3 জন আরামসে থাকতে পারবো, মানে এক একটা বেডে 2 জন করেও প্রায় থাকা যেতে পারে। তো 4 জন তো থাকতে পারছি। এখানে বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুমও খারাপ না, বেশ মোটামুটি ভালোই আছে। আর চলে এসে সন্ধ্যার স্ন্যাক্স, চিকেন পকোড়া আর সাথে ও কফি, কি কফি আছে, ওকে চালো দাও। তো এখন সন্ধ্যাবেলাতে আমাদের জন্য উপস্থাপনা করা হয়েছে চিকেন পকোড়া, তার সাথে সুন্দর কফি। তো চিকেন পকোড়া দেখি, পকোড়াটা দুর্দান্ত পকোড়া, সন্ধ্যাবেলাতে এরকম পকোড়া পেলে আর কি চাই। আর এখানে এসে দেখতে পাচ্ছি প্রথম দিন এখানে বাউল গানের আয়োজন হয়েছে, বাউল গান হচ্ছে অনেকক্ষণ ধরে দেখছি। সন্ধ্যাবেলাতে আমরা 3 মূর্তিতে বেরিয়েছি, দেখি মার্কেটটার, মানে পাখিরালয়ের মার্কেটটাকে দেখবো একটুখানি, যদি কেনাকাটি করা যায়। আমি আমার মেয়ে আর গিন্নির জন্য কেনার চেষ্টা করবো, মায়ের জন্য কেনার চেষ্টা করবো, বিট্টু কার জন্য কিনবে আমি জানি না, আর অনুভব জানি হিসাব করছে ছেলে, কিনবে দেখা যাক। তো রাতে খাওয়া দাওয়ার জন্য আমরা চলে এসেছি এই আপনজনের ডাইনিং এরিয়াতে, সেখানে দিয়ে দিয়েছে প্রথমে ফ্রাইড রাইস আর সঙ্গে আছে মাটন কষা। মাটন কষা আসছে, আর ফ্রাইড রাইসে একটু হচ্ছে অনেক পরিমাণ ভেজিস আছে, আর রিফাইন তেলে তৈরি যেরকম হওয়ার কথা সেরকমই আছে। আর দেখতে পাচ্ছি কাজুও দেখতে পেয়েছি, আগে আমি একটু খেয়ে দেখি, সুপার খেতে, যেরকম ফ্রাইড রাইস হওয়ার কথা ঠিক সেরকম। সাথে দিয়ে দিল স্যালাড, আর চলে এসছে খাসির মাংস। তো মাটন চলে এসছে, মাটনের সাইজগুলো দেখে কিন্তু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, প্রত্যেকে এরকম দেখুন 3-4 পিস করে এরকম মাটন আছে প্রথমে দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে 1 পিস করে আলু থাকছে প্রত্যেকের জন্য। আলু আমি দেখতে পাচ্ছি 2 পিস আলু পড়েছে, আর সঙ্গে আছে কিন্তু দুর্দান্ত ঝোল। ও এই গ্রেভিটা দেখুন, জবরদস্ত গ্রেভি, আর এটা কিন্তু মানে রীতিমতো কষানো, কোনো প্রেশার করে তৈরি করা না, তৈরি করার সময় আমরা দেখেছি মাটন কষা। আর এখানে মাটনটা যখন তৈরি করেছিল তখনই কিন্তু আমরা দেখেছি কোনো এক্সট্রা করে জল অ্যাড করেনি, মাংস তৈরির সময়তে যতটা জল লাগা দরকার, মানে মাংসের পেঁয়াজটা এখানে 4 ফালি করে দিয়েছিলো, সে পেঁয়াজের রসে আর মাংসের জল ছাড়ার যে জল ছিল তাই দিয়ে বানানো মাটন কষা। অসাধারণ খেতে গ্রেভিটা, একদম বাঙালি স্টাইল মাটন কষা। গ্রেভিটা সেই, আর ফ্রাইড রাইসের সাথে দুর্দান্ত, এটা ভাতের সাথে হলো দুর্দান্ত যেত। সকাল থেকে রাত অব্দি যা খাচ্ছি প্রত্যেকটা রান্না অসাধারণ। এবার দেখি মাটনগুলো, রান্নার সময় তো দেখেছি দুর্দান্ত রান্না করছিল, মাটনগুলোর সাইজ করে দেখুন 25-30 গ্রামের মতো হবে, কিন্তু প্রত্যেকটা মাটন কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। মাটনকে কারো অভিযোগ করার জায়গায় থাকবে না, মানে বেশ ঝাল ঝাল, আর ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য একদম আদর্শ। সুন্দরবন দৃষ্টি ট্রাভেলস খাবারে কোনো রকম কার্পণ্যতা করেনি, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি একদম পারফেক্ট।
অর্ডার শেষ করি, মিত্র আসছে। তো আমি আর ওর মতো বসে পড়েছি। ও কালার দেখো কালার, এই হচ্ছে মাটন। মাটন কষার অরিজিনাল কালার হচ্ছে এটাই। হালকা করে ঝোল নিতে হবে হাত করে। মাটনের পিস কিন্তু একদম ছোটো ছোটো করে করা হয়েছে, এটা সফট হয়। আর যেহেতু এটা কোনো কিন্তু প্রেশারে যায়নি, একদম কড়াইতে রান্না হয়েছে। যেরকম ফ্রাইড রাইস রাতে এরকম লাল লাল মাটনের ঝোল, সকালে ইলিশ রাতে মাটন, দেখে কে। রাত্রেবেলা দিনের আলো দেখে দিচ্ছে মাটনের তর ঝোল, এরকম টেস্ট হয়েছে খেতে। কী অনুভব? জমে ক্ষীর বিক্রি, জমে ক্ষীর, একটু পেঁয়াজ, একটু মাটন। মাটনের সাইজগুলো কিন্তু আমাকে ব্যাপক লেগেছে কি দাদা, হ্যাঁ ছোটো ছোটো মিনি সাইজ একদম। প্রতিটা করে সেটা করে মাটন নিতে পারবেন। মিনি লাল্লি, এটা বোটে যে এরকম রান্না হতে পারে ভাবার ভাববার বাইরে। কোনটা ছেলে কোনটাকে ভালো বলে বুঝতে পারছি না। সব কটা খাবারই কিন্তু দুর্ধর্ষ, অন্য লেভেলের খাবার দাবার। দুপুরে তো ইলিশ কাঁপিয়ে দিয়েছে আর এখন রাতে এখন মাটন ছয় মারছে। দৃষ্টি ট্রাভেলসের খাবার দাবার এতটা ভালো হতে পারে? শুধু শুধু মন নয়, সব কিছু ভালো হয়ে যাবে এখানে আসলে। প্রথম দিন শেষটা হলো জবরদস্ত, স্পেশালি ক্যানিং থেকে পাখির লব দিয়ে আসা, তারপরে জবরদস্ত খাওয়া দাওয়া, স্পেশালি ইলিশ, তারপরে লাস্টে খাসির মাংস, মানে মন খুশ হয়ে গেল। তো কাল থেকে অ্যাকচুয়াল শুরু হবে সুন্দরবন এক্সপ্লোর। তো আজ এই অবধি রইল, কাল সকালে আবার দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।